আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করছি, অর্থাৎ 102তম ক্লাস শুরু করছি। আমি সাইফুল ইসলাম, দ্য ফাউন্ডার এন্ড চিফ ইনস্ট্রাক্টর অফ ইংলিশ থেরাপি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চিফ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ স্ট্যান্ডার্ড সোশ্যাল। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নতুন কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করছি। ইংলিশ থেরাপি পেজ থেকে, ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল থেকে, স্ট্যান্ডার্ড সোশ্যাল পেজ, স্ট্যান্ডার্ড সোশ্যাল ইউটিউব চ্যানেল এবং সাথে সাথে আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে রাগিনী, কনা, নুসরাত, নুরা, জান্নাত, তাজনিয়া আক্তার, কামরুন নাহার আপু, প্রকৃতি, মেহেদি, রাজবিডি, ফাহমিদা আক্তার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমাদের লাইভটি অলরেডি শেয়ার করেছে সুমাইয়া সুমু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং লাইভ। স্বপ্নের প্রিয়তমা যুক্ত হয়েছে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন? রোজি আপু, আয়ান্নুর, নাইম হুসেন, তালহা ভাইয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, সালাম দিয়েছেন। আমি সবার আগে ক্লাস শুরু করার আগে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে ফাহমিদা খানও আপু যুক্ত হয়েছেন, কে কোন প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছেন একটু যদি আমাদেরকে জানিয়ে দিতেন। শোয়েব ভাইয়া আছেন, প্লিজ শেয়ার দ্য লাইভ উইথ ইউর ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফারহান উদ্দিন ভাইয়া ফর শেয়ারিং দ্য লাইভ, একটু প্লিজ শেয়ার দ্য লাইভ। আজকে কি বিগত দিনের চেয়ে একটু ক্লিয়ার দেখা যায় কিনা, একটু ঝকঝকে দেখা যায় কিনা, হ্যাঁ একটু জানিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ মেহেদি আসান ফর শেয়ারিং দ্য লাইভ, থ্যাংক ইউ রোজি আপু ফর শেয়ারিং দ্য লাইভ উইথ ইউর ফ্রেন্ডস, আই এম রিয়েলি হ্যাপি। ওকে, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমাদের একটা চমৎকার ক্লাস আছে, অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আই এম শফিকুল ফ্রম জামালপুর, আই টু টক টু ইউ, সো আই নিড ইউর ফোন নাম্বার, ফোন নাম্বার ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান টক টু মাই ম্যানেজার। ওকে, ইয়েস অফ কোর্স, প্লিজ শেয়ার দ্য লাইভ, ধন্যবাদ স্যার। ওকে, গতকালকের ক্লাসে কে কে ছিলেন এবং গতকালকের পড়াগুলো কমপ্লিট করেছেন কে? হাউ ইউ, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছে ইনায়া রহমান, পি এন সরকার, ইয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। শেয়ার করেছেন শিমু আপু, ওকে, আরো অনেকে শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হিয়ার টুডে। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা গতকালকে যে ক্লাসগুলো করেছিলাম সাথে সাথে আজকে আরো অনেকগুলো ক্লাস করব, আরো অনেকগুলো টপিক শিখবো ইনশাআল্লাহ। রেস মার্কার, লেটস বি ন্যাচারাল, let's be natural and free, try to be free with me, thank you very much for sharing with your friends. Okay, muslima milun bhai share kore diyechen already, thank you so much, I'm really happy that you have shared with your friends. Face theke, ha face theke jukto hoyechen shila brishti, raima jukto hoyechen, shorob from rangpur, shorob bhai jukto hoyechen mone hoy amar profile theke, okay thank you so much, ami silam thakbo, thank you ariful islam for sharing the live, আরিফ ভাই আজকে যুক্ত হয়েছেন। এন্ড মজার বিষয় হচ্ছে আমাদের স্ট্রিমিয়ারটা আপগ্রেড করা হয়েছে যাতে আরো অনেকগুলো গ্রুপের সাথে যুক্ত হতে পারি এবং আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার আগের চাইতে একটা ঝকঝকে ভিডিও আপলোড দিতে পারি। ওকে, লেটস স্টার্ট। আমরা মূলত বেসিক্যালি টুডে উই উইল প্র্যাকটিস সাম এক্সপেন্সিভ এন্ড এক্সক্লুসিভ থিংস ফর ইমপ্রুভিং আওয়ার ফ্লুয়েন্সি এন্ড অলসো আওয়ার প্রোনাউন্সিয়েশন। ওকে, আর ইউ ইন্টারেস্টেড? গতকালকে আমরা যে ক্লাসগুলো করেছিলাম একটু রিভাইজ করব, যারা যারা ক্লাস করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এক নম্বর হচ্ছে আমরা আলফাবেটগুলো প্র্যাকটিস করেছিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও ভি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমাদের শুধুমাত্র পরিবর্তিত লেটারগুলো একটু লিখতে হবে। আমরা কালকে যে 13টা লেটার বা 14টা মানে 9টাই বেসিক্যালি আমরা পরিবর্তন করেছি, আরো কয়েকটা লেটার পরিবর্তন করেছি, সেই পরিবর্তিত লেটারগুলো আমাদেরকে একটু লিখে দিতে হবে কে কে ছিলেন কালকে ছিলেন। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে আরেকটা জিনিস লিখতে হবে, দেখি লিখেন তো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা একটু করতে হবে। এই যে কে কে বাসায় প্র্যাকটিস করেছেন, এক নিঃশ্বাসে প্র্যাকটিস করার কথা ছিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমিরুল ইসলাম ফ্রম ইন্ডিয়া, অলরেডি 17টা গ্রুপে শেয়ার করেছেন, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ অল। আমাদের এখানে মার্জি আক্তার যুক্ত হয়েছেন, অলরেডি 40টা গ্রুপে শেয়ার করেছেন, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট ইউ হ্যাভ শেয়ার্ড দ্য লাইভ উইথ মোর দ্যান 40 গ্রুপস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আরও অনেকে শেয়ার করেছেন, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ অল। ওকে, তারপরে আমরা আরেকটা শিখেছিলাম 7 ডেইজ,
Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday and Friday, right? এগুলো এক নিঃশ্বাসে কে কে বলতে পারেন? এক নিঃশ্বাসে দুইবার। তারপর ছিল 12 মান্থস। 12 মান্থস কি ছিল? 12 মান্থস কি ছিল বলতো? January, February, March, April, May, June, July, August, September, October, November and December, right? এগুলো তো আমরা শিখেছিলাম, বারবার প্র্যাকটিস করেছিলাম। এই চারটা জিনিস শিখেছিলাম, সাথে সাথে আমরা একটা টাঙ্ক টুইস্টার দিয়েছিলাম। আজ আর একটা রুলস শিখেছিলাম, যদিও আজকে অনেকেই নতুন যুক্ত হয়েছেন বিভিন্ন গ্রুপ থেকে। আমাকে একটু রুলসগুলো দেখেন তো, মনে আছে কিনা কালকের রুলসগুলো? যদি আপনার মনে থাকে তাহলে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ নেক্সট পার্ট। যারা যারা নতুন যুক্ত হয়েছেন, উইল ইউ প্লিজ টেল মি, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে, স্ট্যান্ডার্ড সোশ্যাল ইউটিউব চ্যানেলে, কে কে দেখেছেন এখন পর্যন্ত, কে কয়টা দেখেছেন, কে কয়টা দেখেছেন এবং আপনার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা? যদি হয়ে থাকে এবং ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলেও আপনার ইম্প্রুভমেন্ট আসবেই, আমি গ্যারান্টি দিতে পারছি। এই কারণে, কারণ হচ্ছে এর আগে যারা সরাসরি প্র্যাকটিস করেছে তারা অবশ্যই ইম্প্রুভ করেছে। আমি তিনটা রুলস বলেছিলাম কালকে, মনে আছে? একটু আবার রিপিট করছি, সিম্পলি পি এর উচ্চারণ যত যেখানে যেখানে আমরা পি পয়ের মতো করেছি এর আগে, সব জায়গায় ফ হয়ে যাবে। যেমন কয়েকটা ওয়ার্ড লেখেন, ফেন, ফট, ফ্যাট, ফাইপ, ফ্রে, পেন্সিল, পাওয়ার, প্ল্যান, ফ্যান, পোস্ট, পেপার, রাইট? পি দিয়ে 25টা ওয়ার্ড লিখতে হবে বা 50টা ওয়ার্ড লিখতে হবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু প্লিজ ট্রাই করেন। Pen, pencil, power plant, produce more power to provide a better service, public sector to produce more power connection publicly, public private entrepreneurship is profitable. Power plant produces more power to provide a better service for public, so to produce more power connection publicly, public private entrepreneurship is profitable. Right? এটা তো আমরা জানি। তারপরে টি এর উচ্চারণ যেখানে যেখানে টয়ের মতো হবে সবগুলো ঠ হয়ে যাবে। আমরা যেহেতু একদম 102তম ক্লাস, মানে হচ্ছে দুইতম ক্লাস, এর আগে যে 100টা ক্লাস হয়েছে সেগুলো আবার রিপিট হচ্ছে, খুব চমৎকার ভাবে রিপিট হচ্ছে। ওকে, টেন, টাইম, টাইটেল, টিচ, টিচার, টেকনোলজি, টেলিফোন, ট্যালেন্ট, টক, ট্যাপ, টাইপ, টাইগার, টার্গেট, টেকনোলজি, রাইট? এভাবে যেমন প্রনাউন্সিং, টাং, টুইস্ট, টি ইজ আ টাফ টাস্ক, ট্যালেন্টেড টিচার, টেকনোলজি, টি ইজ দ্য টি সাউন্ড ওয়েন টক বাই ইউজিং টি, রাইট? Telephone used for telemarketing and telesales at all is in Taiwan. Taiwan has tendency that telemarketing, television, temporary. The temperature of Taiwan is 10 time after time. Table tennis is popular in Taiwan, right? Exactly. আমি আজকে একটা জরুরি টাস্ক দিব আপনাদেরকে, সি, কে এবং কিউ, এটা দিয়ে এটার উচ্চারণ যেখানে যেখানে কয়ের মতো হয়েছে সব কি হয়ে যাবে বলেন তো? খ হয়ে যাবে, যারা কালকের ক্লাস ছিলেন। Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia campaign catches the concentration of Cambodians. Capital city Cairo is crowded with kids to compete in cake tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Okay? দুইটা কাজ করবে এই পরবর্তী যে টাস্কটা দিব, এক নম্বর হচ্ছে আপনার উচ্চারণটাকে সুন্দর করবে। কি সুন্দর করবে? উচ্চারণটাকে অনেক বেশি সুন্দর করবে এবং সাথে সাথে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করবে, কিন্তু ফ্লুয়েন্সি অনেক অনেক ডেভেলপ করবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ইউটিউবে কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন? ইউটিউবে কে কে যুক্ত হয়েছেন? ইংলিশ থেরাপি ইউটিউব অথবা আমাদের হলো স্ট্যান্ডার্ড সোশ্যাল ইউটিউব থেকে অনেকেই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জেসমিন নিপাবু যুক্ত হয়েছেন, ইউটিউবে অনেক ক্লিয়ার দেখা যায়। ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল থেকে আপনি চাইলে যুক্ত হতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, কাজটা হচ্ছে এখান থেকে 50টা ওয়ার্ড লিখতে হবে। আপনি নোটে 50টা ওয়ার্ড লিখবেন পি দিয়ে এবং তারপরে চেষ্টা করতে হবে এক নিঃশ্বাসে যেন 25টা ওয়ার্ড বলা যায়, কমপক্ষে 20 থেকে 25টা। চেষ্টা করবেন 50টা বলার জন্য। বাট ইফ ইউ ডোন্ট, ইফ ইউ কান্ট, সো ইউ ক্যান ট্রাই 25। যেমন হচ্ছে, আ পেয়ার অফ পেপার ফেবস দ্য প্যানিক অফ ফেদেরিক ফ্রেন্ড দ্য ফার্স্ট পার্লামেন্ট in praying of the very first with the patient patiently to patronize the first park which were the park commitment that written in the page of payable parcel paper. এভাবে 50টা ওয়ার্ড লিখবেন, এটা হলো গুরুত্বপূর্ণ কাজ। থ্যাংক ইউ সো মাচ লিজা আপু ফর শেয়ারিং দ্য লাইভ উইথ 57 গ্রুপে, থ্যাংক ইউ। তারপর টি দিয়ে 50টা ওয়ার্ড লিখবেন, 50 ওয়ার্ডস টি দিয়ে শুরু হয়েছে এমন 50টা ওয়ার্ড লিখতে হবে। আমি বারবার বলছি আপনাদেরকে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান,
top cup cup top table tennis is popular in Taiwan তারপর হচ্ছে আপনার হতে পারে popular in Taiwan যাদের কাছে লেখা আছে তারা তো অবশ্যই প্র্যাকটিস করবে আর যাদের কাছে লেখা নেই তারা অবশ্যই প্র্যাকটিস করবে it will be very good for you it's very good for you okay আমি গ্যারান্টি দিতে পারি আপনি যদি 25টা ওয়ার্ড এক নিঃশ্বাসে বলতে পারেন তাহলে আপনার ফ্লুয়েন্সি অবশ্যই বৃদ্ধি পাবে আপনার মুখের জড়তা কেটে যাবে এবং কি করবেন সিকেকিউ দিয়ে আবার 50টা ওয়ার্ড লিখবেন সিকেকিউ Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges the carnival for the day. They call it the red carpet carnival, right? এটা তো আমরা অনেকবার প্র্যাকটিস করেছি অনেকবার বলেছি বাট এই কাজগুলো 25টা করে ওয়ার্ড 25 ভাগ করে দিলাম দুই ভাগ করে হ্যাঁ দুই ভাগ করে করবেন অর্ধেক অর্ধেক 50 words with two breath দেখা যাবে কালকে কে কে পারেন আমার যদি সুযোগ হতো তাহলে আমি দাঁড় করে সবার কাছ থেকে পড়া নিতাম বাট যেহেতু সম্ভব না আপনারা চাইলে এটা প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপনি আপলোড করে দিতে পারেন ওকে ওকে সো এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ রুলস এবং আমরা শিখেছিলাম যে এস এর পরে যদি এই লেটারগুলো আসে পি টি সি কে কিউ তাহলে এরা কোনো পরিবর্তন হবে না যেমন স্টুডেন্ট এটা স্টুডেন্ট হবে না স্কিল এটা স্কিল হবে না স্পট এটা কখনো স্পট হবে না ক্লিয়ার আশা করছি ধৈর্য যাদের আছে তারা শেষ পর্যন্ত থাকতে পারবেন এন্ড ইউ ক্যান ইউ শুড মেনশন ইওর ফ্রেন্ডস আপনার প্রিয় বন্ধুদেরকে মেনশন করে দেন যাতে তারা এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যায় যেহেতু আমাদের কোর্সটা একদম সম্পূর্ণ নিউ মানে হচ্ছে নতুন নিউবর্ন বেবির মতো কোর্সটা শুরু হয়েছে একদমই ব্র্যান্ড নিউ এখানে আর কোনো এই ক্লাসটা একদম যারা জিরো থেকে শেষ পর্যন্ত করবেন তারা অবশ্যই অনেক বেশি ইমপ্রুভ করবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি লিখিত গ্যারান্টি দিচ্ছি যারা আমার ক্লাসগুলো করবেন নিয়মিত তারা অবশ্যই অনেক অনেক ইমপ্রুভ করবেন আমার বিশ্বাস ওকে সো তারপরে আসেন আমরা নেক্সট ক্লাসে চলে যাই নেক্সট পার্টে তারপরে পিটা যখন শব্দের শেষে হয় তখন ওই পিটা প এর মতো উচ্চারিত হয় এটা ফ এর মতো উচ্চারিত হয় না ক্লিয়ার পি যেমন ঠপ এটা টি ও পি ঠপ এটা ঠপ প হবে এই পিটা প হবে না গতকালকের ক্লাসেও বলেছিলাম যেহেতু আজকে নতুন অনেকে এসেছে সেজন্য আমরা একটু রিপিট করলাম সো এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা আমাদের ফ্লুয়েন্সি ম্যাচিং এবং উচ্চারণ সুন্দর করার সুন্দর নিয়ম আপনারা এরকম অনেকগুলো ওয়ার্ড লিখবেন প্র্যাকটিস করবেন সো চলুন নেক্সট টপিকে চলে যাওয়া যাক আমরা অনেক সময় আমেরিকান ইংলিশ শিখবো নাকি ব্রিটিশ ইংলিশ শিখবো এই দ্বিধায় পড়ি তাই না আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে অনেক পার্থক্য কিছু কিছু পার্থক্য আমরা বুঝতে পারি কিছু কিছু পার্থক্য আসলে ধরা অনেক টাফ হয়ে যায় সো টুডে আই এম গিভিং ইউ সাম ইম্পর্টেন্ট ক্লু দ্যাট ইউ ক্যান কি বলুন তো ক্যাচ দ্য ব্রিটিশ এন্ড আমেরিকান ইংলিশ ভেরি ইজিলি 100% গ্যারান্টি ইয়েস 100% লাভ ব্রিটিশ এন্ড আমেরিকান ইংলিশের মধ্যে ডিফারেন্ট কি বলেন তো কেউ অনেকে স্লো স্পিক করার জন্য বলছেন আমি স্লোলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ব্রিটিশ আমেরিকান ইংলিশ আপনাকে এখন বেশি একদম ব্রিটিশই শিখবো আমি আমেরিকান শিখবো না আমি আমেরিকান শিখবো ব্রিটিশ শিখবো না এরকম হার্ড লাইনে যাওয়া না যাওয়াই ভালো আমাদের জেনে রাখা উচিত কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান তাহলে কি হবে we will be able to understand the British English as well as English, as well as American English. So let's learn something special today that will define British or American. British English এবং American English এর মধ্যে কিছু উচ্চারণগত পার্থক্য আছে এবং কিছু শব্দগত পার্থক্য আছে মানে ওরা একটা শব্দ বলে ওরা মানে ব্রিটিশে আরেক ধরনের শব্দ বলে যেমন হচ্ছে ট্রাক আমেরিকান বলে ট্রাক ব্রিটিশ বলে লরি এরকম লিফট এলিভেটর অ্যাপার্টমেন্ট এটা আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে আমরা ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ মৌলিক যে পার্থক্য রয়েছে সেটা যেন বুঝতে পারে সো মৌলিক পার্থক্য হচ্ছে আর এর ব্যবহারটা মূলত মৌলিক পার্থক্য ব্রিটিশ ইংলিশে আর এর ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে হয় না আমেরিকান ইংলিশে সব জায়গায় আর এর ব্যবহার হয় টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ রুলস যেটার মাধ্যমে আমরা কোথায় আর উচ্চারিত হবে এবং কোথায় আর উচ্চারিত হবে না সেই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো ইনশাআল্লাহ
So it a KK Janan already. Already KK Janan Jare rule. I'm 100% British and 100% American Kuruta Shikuna. I'm at the standard Shiku in Chama. Katakolum Taklek to note Kore Filman. It will be better for you. How are you, sir? I'm always fine. Alhamdulillah. What about you all? British and American English are the Molik Pathakur Mude act out. কি বলতো আর এর ব্যবহার ব্রিটিশরা আর এর ব্যবহার করে আবার আমেরিকানরা সব জায়গায় আর ব্যবহার করে ব্রিটিশরা কিছু কিছু জায়গায় করে কিছু কিছু জায়গায় করে না টি এর উচ্চারণ টি উচ্চারণ করে এটা তো সবাই করে মানে দুজনেই করে আমেরিকান ব্রিটিশ সব জায়গায় করে টি এর উচ্চারণ টি করে সি কে কিউ এর উচ্চারণ খ করে এন্ড পি এর উচ্চারণ ফ করে রাইট আমরা জানি তো আমরা আজকে কয়েকটা রুল শিখব এক নাম্বার হচ্ছে আর যদি শব্দের শুরুতে থাকে তাহলে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে আর উচ্চারণ হবে যেমন হচ্ছে রেড সরি আর ই ডি রেড হ্যাঁ রেড রেড এখন আপনি কি এটাকে এড বলতে পারবেন না অনেকে বলে ব্রিটিশে আর এর উচ্চারণ করেই না যদি না করে তাহলে কি এখানে এড বলে রেড আর এ টি রেড অর্থাৎ শব্দের শুরুতে যদি আর হয় তাহলে আর গুলো উচ্চারিত হবে একটু লেখেন প্লিজ এটা ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে না সব ইংলিশের ক্ষেত্রে আমরা আজকে আর এর ব্যবহার শিখব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেকে ইউটিউবে যুক্ত হয়েছে আমাদের সাথে আচ্ছা হোয়াট ইজ দ্য ইংলিশ মিনিং অফ উচ্চারণ উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন আর এর আর দিয়ে শুরু হয়েছে এমন কয়েকটা ওয়ার্ড লিখুন আপনি চটফট দেখি কে কতগুলো লিখতে পারেন আর দিয়ে শুরু হয়েছে এমন কয়েকটা ওয়ার্ড লিখতে হবে কোন দ্যাট আজকে কি গরম বেশি লাগছে বুঝলাম না দেখেন নতুন অডিয়েন্স এই জন্য মানে অনেক বেশি গরম লাগছে 101টা ক্লাস কমপ্লিট করা হয়ে গেছে এর আগে আজকে 102 নম্বর ক্লাস ওকে সো লেটস এক নম্বর রুলস জানলাম আর এর পরে যদি আর মানে শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে আরটা উচ্চারণ হবে দুই নম্বর হচ্ছে দুইটা আর থাকলে দুটো আর থাকলে একটা আর উচ্চারণ হবে যেমন এস ও আর আর ওয়াই সরি এটা কখনোই সরি হবে না হবে যে কোনো একটা আর উচ্চারণ হবে এরকম আর দুইটা আছে এমন কয়েকটা ওয়ার্ড লিখতে হবে দেখি একটু আর দুটো আছে এমন কয়েকটা ওয়ার্ড লিখতে হবে দেখেন তো রেড হ্যাঁ র্যান্ডম রিকভার গুড এক্সিলেন্ট রিলি দুটো আর আছে দুটো আর পাশাপাশি এমন সরি ফ্যারট ক্যারট রাইট এভাবে ওয়ারি এভাবে এভাবে লিখতে হবে আপনাকে অনেকগুলো ওয়ার্ড তাহলে একটা আর উচ্চারণ হবে তিন নম্বরে হচ্ছে আর এর পরে যদি এইচ থাকে আর এর পরে আর প্লাস এইচ যদি থাকে আর প্লাস এইচ বা আর এর পরে এইচ তাহলে কি হবে দেখেন এই যে আর এইচ ওয়াই এম ই রাইম দেখেন আর এর পরে যদি এইচ থাকে তাহলে এইচটা উচ্চারিত হয় না তাহলে আর উচ্চারিত হবে কিন্তু এইচ উচ্চারিত হবে না যে কোনো জায়গায় থাকুক আর এর পরে এইচ থাকবে যেমন রাইম রিদম এভাবে যতগুলো আছে আমরা আর এর পরে সাধারণত এইচ থাকলে আর উচ্চারণ করব কিন্তু এইচ উচ্চারণ করব না চার নম্বর হচ্ছে ডাব্লিউ এর প্লাস আর যদি থাকে ডাব্লিউ এর পরে কি থাকে আর থাকে তাহলে আর উচ্চারিত হবে কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না এখানে আমরা এইচটা কেটে দিলাম এখানে হচ্ছে ডাব্লিউ কেটে দিলাম যেমন হচ্ছে ডাব্লিউ আর আই টি ই রাইট দেখছেন এখানে ডাব্লিউ কিন্তু উচ্চারিত হয় নাই রাইট হয়েছে আবার রং ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এমন কয়েকটা ওয়ার্ড লিখতে হবে প্লিজ রাইং রাইট মাই গড দ্য হরর অনেকগুলো লিখেছেন ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এমন রিদম হতে পারে আচ্ছা স্পিক স্লোলি আই এম সরি তাহলে ডাব্লিউ দিয়ে শুরু হলে আর এর পরে ডাব্লিউ এর পরে যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না আর ইউ ক্লিয়ার রাইমস রিদম থ্যাংকস তারপরে আসেন পাঁচ নম্বর রুলস আর এর পরে যদি ভাওয়েল থাকে কি থাকে ভাওয়েল তাহলে ভাওয়েল কয়টা পাঁচটা কি কি ভাওয়েল এ ই আই ও ইউ এইগুলো যদি আর এর পরে থাকে তাহলে আর উচ্চারিত হবে আমরা এই যতগুলো শিখলাম সব জায়গায় আর উচ্চারিত হবে যেমন হচ্ছে আমরা একটা এই উদাহরণ দেখতে পারি উদাহরণ যদি দেখি যেমন হচ্ছে ফ্রাইডে এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ফ্রাইডে এখানে আপনি এই আর উচ্চারণ না করে পারবেন না অবশ্যই আর উচ্চারণ করতে হবে ফ্রি মানে ফ্রাইডে হবে না এখানে অবশ্যই ফ্রাইডেই হবে আবার ক্রেই
আমি প্রথম 17 মিনিট পাইনি পুরো ভিডিওটা কি পাওয়া যাবে। হ্যাঁ, ভিডিওটা ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে এবং স্টানোর সোশ্যাল ইউটিউব চ্যানেলে পাবেন, ইংলিশ থেরাপি পেজে, ইংলিশ থেরাপি গ্রুপে, অনেক জায়গায় আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়া নোট করছেন না? থ্যাংক ইউ। এইগুলো তো আমরা অনেকবার বলা হয়েছে, আমাদের ভিডিওগুলোতে আছে, কোনো সমস্যা নেই, নোট করলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর এর পরে যদি ভাওয়েল থাকে, শুধু এরকম লিখবেন না, নোটস লিখবেন, আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে আর উচ্চারিত হবে, যেমন ফ্রাইডে। আরেকটা এক্সাম্পল দেন তো, পি আর এ ওয়াই, ফ্রেই। দেখেন আর এর পরে ভাওয়েল আছে, সুতরাং আরটা উচ্চারিত হবে ফ্রেই। দুই নম্বর হচ্ছে, মানে ছয় নম্বর হচ্ছে, আর এর পরে যদি সেমি ভাওয়েল থাকে, কেউ বলতে পারবেন যারা নতুন এসেছেন যে সেমি ভাওয়েলটা কি? হোয়াট ইজ সেমি ভাওয়েল? হোয়াট ইজ সেমি ভাওয়েল? সেমি ভাওয়েল হচ্ছে ওয়াই এন্ড ডাব্লিউ, ওয়াই এন্ড ডাব্লিউ হচ্ছে সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল যদি আর এর পরে থাকে তাহলে চার উচ্চারিত হবে, যেমন আমরা বলতে পারি দেখেন এফ ই বি ফেব রু এ আর ওয়াই, ফেব্রুয়ারি, এরকমই তো বানান, তাই না? ফেব্রুয়ারি। আর এর পরে ইউ আছে, এটা হচ্ছে ভাওয়েল, এই যে ইউ, আর এই আর এর পরে ওয়াই আছে, দেখেন ওয়াই, যেন দুই চারই উচ্চারিত হবে, অর্থাৎ আর এর পরে সেমি ভাওয়েল বা ভাওয়েল তাই যাই থাকুক না কেন আর উচ্চারিত অবশ্যই হবে। ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার, এক্সেলেন্ট। জানি না, যারা জানেন না আজকে জেনে নেন যে আর এর পরে সেমি ভাওয়েল হচ্ছে দুইটা, ডাব্লিউ আর হচ্ছে ওয়াই। ওকে, সো এই ছয়টা জায়গায় আর উচ্চারণ হবে, সাধারণত দুটো জায়গায় আর উচ্চারণ হবে না। আর কি কোথায় কোথায় উচ্চারণ হবে না আমরা একটু বলে দিচ্ছি, যারা যারা ভিডিওটা দেখেছেন, আট নাম্বার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে, সো অফকোর্স দেখে নেবেন, আরো সুন্দর করে ক্লিয়ার করে বলা আছে। এখন আমরা হবে না কোথায়, এক নাম্বার, সাত নাম্বার রুলস হচ্ছে, আর এর পরে যদি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, কন সো এন এ এন কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারিত হবে না। তাহলে আপনি রুলস কি লিখবেন? আর সমান সমান কনসোনেন্ট না, লিখবেন রুলসে লিখবেন আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারিত হবে না। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ক্লিয়ারলি, ওকে। আমি আস্তে বলার চেষ্টা করছি, কম শিখবো, পারফেক্টলি শিখবো, কম শিখবো বাট পারফেক্টলি শিখবো। ইয়েস, ফাইন। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন, শব্দের শেষে উচ্চারণ হ্যাঁ এটা অনেকেই জানেন। তারপরে যেমন হচ্ছে এস এ টি ইউ আর, স্যাটার ডি এ ওয়াই, স্যাটারডে, এই যে আর এর পরে ডি আছে উচ্চারণ হবে না, স্যাটারডে কি হবে? স্যাটারডে, স্যা বিরাম চিহ্ন কি? বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্নটা কি? হোয়াট ইজ বিরাম চিহ্ন? বিরাম চিহ্ন হচ্ছে যেথায় গিয়ে আমরা থেমে যাই, অর্থাৎ শব্দের শেষে বা একটা সেন্টেন্সের শেষে গিয়ে আমরা থেমে যাই, সেখানে আমরা সাধারণত কি একটা দাঁড়ি ব্যবহার করি, ফুল স্টপ ব্যবহার করি, আমরা কিছু না কিছু ব্যবহার করি, তাই না? কয়েকটা বিরাম চিহ্নের উদাহরণ দেন তো, নাম বলেন দেখি কে কে পারেন বিরাম চিহ্ন। এই যে ফুল স্টপ লিখেছেন নাজমুল হুদা ভাইয়া, থার্সডে, ফুল স্টপ লিখেছেন, লেখেন তো। আর কয়েকটা নতুন উদাহরণ দেন, দাঁড়ি, কমা, যাই থাকুক, কোয়েশ্চেন মার্ক, সেখানে আমরা যদি এর আর এর পরে থাকে তাহলে এটা ক্যান্সেল, মানে চার উচ্চারিত হবে। ক্লিয়ার নাকি ভেজাল আছে? ইজ ইট ইজি? আমি জানি না, আমার পার্সোনাল প্রোফাইল থেকে আজকে মনে হয় অনেকে যুক্ত হয়েছেন, আমার প্রিয় মানুষজন, হয়তো হয়তো, আই এম নট শিওর অ্যাবাউট ইট। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত হয়েছেন। আমরা আগেই জানি যে ফ্রেন্ডরা বা পরিচিত মানুষজন এখানে কমেন্ট করে না, তাহলে মনে করে যে না আরে খাইছে রে, হে এত বড় মানুষ ইংলিশ শিখতেছে। ইট ডাজ ম্যাটার, আই লাভ লার্নিং ইংলিশ ফ্রম মাই জুনিয়র্স, I love learning anything from my juniors and এটা কোনো ব্যাপার না, তাই না? ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত থাকবেন, 100টা ক্লাস করবেন, আমি বিশ্বাস করি তাদের মধ্যে ইংলিশে ইমপ্রুভ হবেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুলস, আমি আবার রিপিট করছি, আর এর পরে মানে শব্দের শুরুতে আর থাকলে অবশ্যই আর উচ্চারিত হবে, আর আর মানে দুইটা আর পাশাপাশি থাকলে একটা আর উচ্চারিত হবে, আর এর পরে এইচ থাকলে আর উচ্চারিত হবে কিন্তু এইচ উচ্চারিত হবে না, ডাব্লিউ এর পরে আর থাকলে আর উচ্চারিত হবে কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না, আর এর পরে ভাওয়েল থাকলে আর উচ্চারিত হবে, এবং আর এর পরে সেমি ভাওয়েল থাকলে আর উচ্চারিত হবে কিন্তু আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। আমেরিকান ইংলিশে অবশ্যই আর উচ্চারিত হবে, এবং
আরের পরে যদি পাংচুয়েশন থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে আর উচ্চারিত হবে না। আপনি যদি মনে হয় যে না আমি আমেরিকান ইংলিশ শিখবো, আমার কোনো আপত্তি নেই, বাট আমার কাছে মনে হয় যে আপনাকে বলে দেওয়া উচিত, এই জন্য বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়িয়ে 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 আচ্ছা, সো এখন এটা এক্সাম্পল, সবগুলো মুছে দিলাম আমরা। এখানে একটু কাহিনী আছে, আজকে একটা এক্সক্লুসিভ মেথড শেখাবো আপনাদেরকে। যেমন আমার একটা গাড়ি আছে স্বপ্নে, ঠিক আছে, মাই আচ্ছা এখন আপনি যদি এটাকে আরো সংক্ষিপ্ত করেন তাহলে দেখেন এর উচ্চারণ আমরা কি করি, আ করি, তাই না? আ, এটা যখন লেটার হিসেবে বসবে তখন এটার নাম হবে এই, বাট যখন এটা আর্টিকেল হিসেবে বসবে তখন এটা এটা হবে আ। আর্টিকেল মানে এই মানে একটি, দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন উইল বি আ, কি হবে আ, একটু বলেন তো আমার সাথে আ, রাইট? ইমপ্রুভ করছে অনেকে, থ্যাংক ইউ। আই হ্যাভ এর উচ্চারণ তো আই হ্যাভ, এটা সংক্ষিপ্ত হচ্ছে, আমরা বাংলায় উচ্চারণ করতে পারি আম আম, রাইট? আম, ক্লিয়ার? এখন দেখেন এই এ বা আকার একই তো জিনিস, আ আটাকে আমরা অমিট করে দিলাম, তাহলে কি হলো? আবাখা, আবাখা মানে এটা হচ্ছে কন্ট্রাকশনাল লেভেলে, অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ, আপনারা অনেকেই জানেন আবাখা। হে আবাখা হিয়ার রাইট নাও এন্ড থ্যাংক ইউ সো আবাখা, রাইট? আবাখা বা আড়াখা যদি বলেন, আড়াখা মানুষ আড়া মাথায় মাখে, যদি আমি আপনাকে বলি যে আড়াখা তাহলে তো হবে না, হবে আই হ্যাভ আ কার মানে আমার একটা গাড়ি আছে, আড়াখা মানে আই হ্যাড এ কার মানে আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড মানে আমার ছিল। আমরা এটা দিয়ে কিন্তু সেন্টেন্সও বানাতে পারি, আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ মার্কার আমার একটা মার্কার আছে, আই হ্যাভ অ্যান আইফোন আমার একটা আইফোন আছে, আই হ্যাভ আ ওয়াটার পট আমার একটা ওয়াটার পট আছে, আই হ্যাভ আ মাউস আমার একটা মাউস আছে। এখন যদি হ্যাভ এর জায়গায় হ্যাড লোক লাগিয়ে দিই, এই চিডি হ্যাড মানে ছিল, হ্যাড মানে কি ছিল, তাহলে আই হ্যাড আ কি বলবো, যেন কি জানি ছিল, আই হ্যাড আ স্মার্টফোন আমার একটা স্মার্টফোন ছিল, আই হ্যাড আ ল্যাপটপ আমার একটা ল্যাপটপ ছিল, মানে আপনার কি ছিল সেই জিনিসগুলো আমরা ই করবো লাইভ। এখন সিস্টেমটা কি আসে দেখেন, এই যে এখানে কিন্তু খা বললাম, তাই না? এখন যদি বলি মাই সি এ আর কার ইজ বি এল ইউ ই ব্লু, মাই কার ইজ ব্লু, আমার গাড়িটা হচ্ছে কি ব্লু, সো ব্লু যদি হয় গাড়ি, এই যে ব্লু গাড়ি দেখছেন, আচ্ছা সো ব্লু যদি হয় তাহলে এখন দেখেন এই যে কার আমরা এখানে অমিট করেছি, বাট এখানে আর এর পরে ইজ আছে, আর এর পরে কি আছে, ইজ মানে ভাওয়েল, অর্থাৎ আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে এই আরটা উচ্চারিত হবে, আমরা এর আগের রুলসে পড়েছিলাম আর এর পরে ভাওয়েল থাকলে আর উচ্চারিত হয়। এখানে ঠিকই কার, মাই কার ইজ ব্ল্যাক ব্লু, মাই কার ইজ ব্লু, ক্লিয়ার? মনে বুঝছো? আচ্ছা, আমাদের সাথে অনেকেই সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, এই জন্য আমরা বরিশালে কথাবার্তা বলবো না, আর বেসিক্যালি আই এম এ ফ্রেন্ডলি পার্সন, আই এম এ ফ্রেন্ডলি মেন্টর, বাট আই এম নট এ টিচার, এন্ড আই অলওয়েজ লাভ টু অ্যাক্ট লাইক ইয়ার ফ্রেন্ড। প্রিয় এবং ফ্রেন্ডলি মানুষ ছাড়া আপনি যার কাছে প্রশ্নই করতে পারেন না, তার কাছ থেকে আসলে খুব বেশি শেখার নেই, সো আই উইল বি এবল টু লিসন ইয়োর এভরি সিঙ্গেল কমেন্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ অলসো, সো এটা কি ক্লিয়ার? আরেকটা যদি উদাহরণ দিই তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেমন হি ইজ মাই বি আর ব্রা টি এইচ ই আর ব্রাদার, রাইট? হি ইজ মাই ব্রাদার, দেখেন এখানে কিন্তু আর উচ্চারিত হবে না, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই টিচার বলেন, হি ইজ মাই টিচার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, রাইট? এখন দেখ এই আটটা কিন্তু উচ্চারিত হবে, কারণ আর এর পরে ও আছে। এখন যদি আমরা বলি মাই ব্রা টি এইচ ই আর ব্রাদার ইজ a teacher, T-E-A-C-H-E-R, my brother is a teacher, my brother, এখানে কিন্তু আর উচ্চারিত হবে, কারণ এই আর এর পরে কিন্তু ভাওয়েল আছে, my brother is teacher, my brother is a teacher, এই আর উচ্চারিত হবে না। এটা খুব জটিল জিনিস, আপনি জেনে রাখেন, যদি
যদি আপনার কাজে লাগে তাহলে কাজে লাগবে, অথবা আপনি বোঝার ক্ষেত্রে যদি আইএলটিএস পরীক্ষা দিতে চান কেউ কখনো তাহলে এটা কাজে লাগবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি যে ফরেনারদের সাথে কথা বলবেন তাহলে এটা কাজে লাগবে। সো এই হচ্ছে আমাদের কনসোনেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের খেলা। আর একটা এক্সক্লুসিভ মেথড আপনাকে আমরা দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে খুবই সহজ, যদি রুলসের মধ্যে কোথাও পাইনি আমি, আপনি খেয়াল করেন এন এ এম ই কি হয়, আমরা বলি কি নেইমি, এরকম বলি এন এ এম ই নেইমি, এস এ এম ই কি হয় সেইমি, তাই না? এটা যদি বলি আমাকে পাগল বলবে নিশ্চয়ই, তাই না? আবার দেখেন এম ও আর ই কি হবে মোরি, এটা কি সঠিক উচ্চারণ? এটা সঠিক উচ্চারণ নয়, যেহেতু আমরা শব্দের শেষে ই থাকলে ইটা বাদ দিয়ে দেই, এটা উচ্চারণ করি না, তাহলে এটা উচ্চারণ হবে না, সেইমি হবে সেম, নেম সেম, তাহলে এম ও আর ই, তাহলে এই এটাও তো বাদ যাবে, তাই না? মোর, তাহলে কি হবে এম ও আর ই মোর, বুঝতে পারছেন? এরকম শব্দের শেষে ই আছে কোনটা কোনটা একটু লিখে ফেলেন, এমার্জেন্সি লিখে ফেলেন। আচ্ছা, এখন আমরা একটা সর্বশেষ শিখেছি যে আর যদি শব্দের শেষে থাকে এবং আর এর পরে যদি পাংচুয়েশন থাকে তাহলে আর উচ্চারণ হয় না, তাই না? তাহলে এখন দেখেন এখানে কি আর উচ্চারণ আছে, আর আছে, তাহলে আর উচ্চারিত হবে না, হবে মো, মো, আই হ্যাভ 10 টাইমস মো, আমরা যদি লিখি আই এইচ এ ভি ই হ্যাভ টি ই এন 10 10 10 টি ই এন 10 টি আই এম ই এস টাইমস এম ও আর ই মো, আই হ্যাভ 10 টাইমস মো, এই আর তো মানে এই আমরা জানি আর এর পরে ভাওয়াল থাকলে আর উচ্চারিত হবে, মোর হওয়ার কথা, কিন্তু আরেকটা শর্ত লিখে রাখেন, শব্দের শেষে যদি ই থাকে তাহলে এই ই উচ্চারিত হয় না, এবং শব্দের আমরা আরেকটা রুল শিখেছি আর এর পরে শব্দের শেষে আর থাকলে আর উচ্চারিত হবে না, অর্থাৎ মোদ্দা কথা যদি হয় সংক্ষেপে যদি বলি আপনাকে, শব্দের শেষে আর এবং ই থাকলে একটা উচ্চারিত হবে না, লিখে ফেলেন শব্দের শেষে আর ই থাকলে উচ্চারণ হবে না ব্রিটিশ ইংলিশে, কোন ইংলিশে, ব্রিটিশ ইংলিশে, নট আমেরিকান ইংলিশে, আমেরিকান ইংলিশে অবশ্যই হবে, পৃথিবীর সব ইংলিশে হবে, ব্রিটিশ ইংলিশে ওরা একটু বেশি ইংলিশের পণ্ডিত, তো ব্রিটিশে আবার ইংলিশের আসলে পণ্ডিত, পণ্ডিত বলতে ওরা তো ইংলিশ জন্ম দিয়েছে, সুতরাং ওরা যা বলবে ওটাই সঠিক, ওরা যা বলবে ওটাই সঠিক, কোনো রুলস রেগুলেশন কিছু নাই। ওকে, আলহামদুলিল্লাহ, ইটস মাই মানে অলরেডি 30 মিনিট ওভার, আই ওয়ান্ট টু টেক লিটল ব্রেক ফর ইউ অল, অ্যান্ড আই উড লাইক টু টেল ইউ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হিয়ার টুডে, আই এম রিয়েলি ইমপ্রেসড দ্যাট ইউর, আজকে মানে সর্বোচ্চ বেশি 350 মানুষ যুক্ত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, আমি আবার প্ল্যাটফর্মগুলোর নাম উল্লেখ করছি, আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে যুক্ত হয়েছেন অনেকে, থ্যাংক ইউ সো মাচ, ইংলিশ থেরাপি পেজ থেকে আমার যারা এর আগে 100টা ক্লাস করেছেন এবং আমাদের আগের প্রিয় মানুষরা যুক্ত হয়েছেন, ইংলিশ মানে হচ্ছে স্টানোর সোশ্যালের পেজ থেকে, আমার ইংলিশ থেরাপি গ্রুপ থেকে, আমাদের ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল থেকে এবং স্টানোর সোশ্যালের ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছেন আপনারা, একটু সবাইকে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ অল আর হিয়ার টুডে, আলোচনায় জবস ডেমো লাইভ, মাই গড, আপনার যদি কোনো অপিনিয়ন থাকে আমাদের ব্যাপারে, ক্লাসের ব্যাপারে, অথবা হচ্ছে কালকের ক্লাসগুলো কে কে প্র্যাকটিস করেছেন, ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ গুলো গোলায় ফেলতেছি, গোলায় ফেলার কিছু নেই, আপনি জাস্ট মাথায় রাখেন যে ডোন্ট ওয়ারি, ইংলিশ তো ইংলিশ, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, সো আপনি যেখান থেকে পারেন যেটা পারেন আপনি বুঝাইতে পারলে হলো, ইটস নট বিগ ডিল, ইটস নট আ ভেরি বিগ ডিল, আমার পেজ থেকে তো অনেকজন যুক্ত হয়েছেন মাশাল্লাহ, আমার পার্সোনাল প্রোফাইল থেকে যুক্ত হয়েছেন অরূপ কুমার, আনান্না রহমান, থ্যাংক ইউ, একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আমার পার্সোনাল প্রোফাইল থেকে কে কে যুক্ত হয়েছেন, তিশা কাজ যুক্ত হয়েছে পার্সোনাল প্রোফাইল, রাশিদুল হাসান নতুন যুক্ত হয়েছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ রাইট আ কমেন্ট হিয়ার বিলো and then I can understand. আজকে 102তম ক্লাস হইলো, মূলত আমাদের নতুন কোর্সের মাত্র দুইতম ক্লাস, একটু অনেস্টলি শুনতে চাই যে কে আমাদের
লাইভটা শেয়ার করেছেন, উইল ইউ প্লিজ টেল মি দ্যাট হাউ মেনি পার্সন, হাউ মেনি অফ ইউ স্যার আপনার ক্লাস সকল ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? এই যে ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে, স্ট্যান্ডার্ড সোশ্যালে পাওয়া যাবে। সবাইকে, নতুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। স্ট্যান্ডার্ড সোশ্যাল পেজ থেকে যুক্ত হয়েছেন আমাদের শাহজাহান আলী স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাইয়া। হিয়া ইসলাম যুক্ত হয়েছেন, মাসুমা তসলিম অ্যাজ ইউজুয়াল, খায়রুল ইসলাম সোহাগ, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। পার্সোনাল পার্সোনাল পেজ কোনটা? পার্সোনাল পেজ নাই, ইংলিশ থেরাপি কোনো পার্সোনাল পেজ, ইংলিশ থেরাপি পেজ। থ্যাংক ইউ সো মাচ আপু ফর শেয়ারিং দ্য লাইভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নুসরাত সুলতানা শেয়ার, এই যে আপনার প্রিয় বন্ধুদের সাথে, আপনার গ্রুপের সাথে শেয়ার করে দেন। যেহেতু নতুন একটা কোর্স শুরু হয়েছে, যে কেউ চাইলে জিরো লেভেল থেকে ইংলিশটা ইমপ্রুভ করতে পারবে ইনশাআল্লাহ। যদিও এই এই লেসনটা একটু কঠিন ছিল। এই কে কে বুঝেছেন আর কি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ এভরিওয়ান। ওকে, টাইম ইজ ওভার, লেটস কাম টু দ্য পয়েন্ট। অনেস্টলি বলেন যে এই আর এর ব্যাপারটা কি বুঝেছেন? না বুঝলে সমস্যা, আমি তো আমেরিকা ব্রিটিশ দুইটা ভাষায় একসাথে কথা বলা যাবে না, একসাথে বলা যাবে না, তবে গুলিয়ে ফেলা যাবে। আপনি একটু জানলেই, জাস্ট জানলেন বোঝার জন্য। আমি সবসময় একটা কথা বলি আমার স্টুডেন্টদেরকে, পারফেকশন নেভার কামস ইন আ ডে, ইট টেক্স টাইম। পারফেকশন নেভার কামস ইন আ ডে, ইট টেক্স টাইম। পারফেকশন একদিনে চলে আসবে না, আস্তে আস্তে আসবে। সো আমেরিকান ব্রিটিশ নিয়ে মিলাই ফেলার কিছু নেই, জাস্ট আমি রুলসটা বলে দিলাম, আমি সাধারণত এটা ফলো করার চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। কালকের পড়াগুলো তো অবশ্যই পড়েছেন, আমরা আজকে আবার একটু রিভাইজ দিব। ও, রিভিশন তো হয়ে গেছে, নতুন একটা টপিক শিখব। হোয়ার ইজ মাই সামথিং ইজ স্পেশাল, হোয়ার ইজ মাই শিটস, শুড আই বাই সামথিং এভরি ডে? কেমন দা লাগে মেজাজটা গেদু। ওকে, নো ওয়ারিস স্যার, স্পোকেন ইংলিশ গুলো প্রাইভেট করা কেন? আচ্ছা, প্রাইভেট করা কেন? আচ্ছা আচ্ছা, আমার চ্যানেলের ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি, কারণ আমি নিজে দেখলে আমাকে এলিয়েনের মতো লাগে, অনেক শুকনো ছিলাম আর ছোটো বাচ্চাদের মতো ছিলাম আর 3-4 বছর আগে, সেজন্য আমি একটু প্রাইভেট করে দিয়েছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট, ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আমরা অনেক কিছু করবো, আর আরও আধা ঘন্টা ক্লাস আছে আমাদের, আমরা কিছু টাং টুইস্টার দিব, সবাই একটু লিখে রাখবেন। খেন 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 ফট ছপ খট খট ছপ ফট ফ্যাট ছপ খ্যাপ খ্যাপ ছপ ফ্যাট ফাইপ ছাইপ খাইট খাইট ছাইপ ফাইপ, এগুলো তো প্র্যাকটিস করেছেন অফকোর্স, এগুলো হয়ে গেছে। আমি বলেছি পি দিয়ে 50টা ওয়ার্ড লিখতে হবে, টি দিয়ে 50টা ওয়ার্ড লিখতে হবে, সি কে কিউ দিয়ে 50টা ওয়ার্ড, এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি প্রোনাউন্সিয়েশন রিল আমরা শিখব কয়েকটা। সবাই একটু লেখার চাইতে গুরুত্ব দিবেন পড়াতে, আমি বিশ্বাস করি এই জিনিসটা যদি আপনি একটু পড়েন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট অনেকটা ইমপ্রুভ হবেন ইনশাআল্লাহ। আমি একটু আগে লিখেছিলাম আই হ্যাভ 10 চান্স মোর, আই এইচ এভ ই হ্যাভ টি ই এন 10 টি আই এম ই এস টাইমস এম ও আর ই মোর, রাইট? বাংলা লিখে দেওয়া লাগবে না, একটু খেয়াল করেন, আই হ্যাভ 10 টাইমস মোর, এটা 10 বার বলতে হবে, কয়বার? 10 বার। এটা খেয়াল করতে হবে, এই যে হচ্ছে মুখের জড়তা কাটানোর ম্যাজিক, বিশ্বাস করেন এটা, এই থেরাপি পদ্ধতি আপনি একটু প্র্যাকটিস করে দেখেন কয়েকদিন, আপনার কাজে লাগবে। সো মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু লার্ন ইংলিশ ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন বাংলাদেশ, পৃথিবীর অনেক স্টুডেন্টরা ইংলিশ শেখার চেষ্টা করছে, বাট আনফর্চুনেটলি দে আর নট ইম্প্রুভিং ডে বাই ডে। সো আই হ্যাভ 10 টাইমস মোর, শুধু এইটা খেয়াল করবেন, 10 টাইমস, এই যে টা ছ হয়ে যাবে, এন মোরটা আর বাদ হয়ে যাবে, মো কি হবে? প্রতিদিন রাত 10টায় ক্লাস শুরু হয় বিভিন্ন জায়গা থেকে। ওকে, তারপরে আর একটা আছে, এই যে লিখে দিয়েছেন, যাদের কাছে শীট আছে লিখে দেন, উই ক্যান টাচ দ্য টপ, এটা একটু পড়েন, লিখে নেন, এটা রাগিনী কর্ণ লিখেছেন, 2 নম্বর, এটা 2 নম্বর, এখানে 1 2 নম্বর, উই ক্যান টাচ দ্য টপ, ওটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন, উই ক্যান, সরি টাচ বানানটা ভুল আছে, টি ও ইউ সি আরেকটা আছে এখানে দেখেন, এই যে
তিন নাম্বারটা দেখেন, শাহনাজ আপু লিখেছে টম ঠাইডা ঠন ঠাই টম। আমি বাংলাটা লিখে দিই, আপনার একটু ইংলিশটা লেখেন, নোট করে ফেলেন প্লিজ। তিন নাম্বারে হচ্ছে টম, তারপর হচ্ছে ঠাইড, ঠাইটা ঠাইড এই আকার ঠন ঠাই। দেখেন আর এর পরে এন আছে, এই জন্য আর উচ্চারিত হয় নাই। টম ছাড়া টম ঠাই, 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 টম ছাড়া টম ঠাই। Two tours totally tired today. Two tours totally tired today. Two tours totally tired today. আচ্ছা নোট করছেন তাই না? অনেকেই নোট করছেন। আমাদের একজন কমেন্ট করেছে ইউটিউব থেকে নাকি তার একা একা লাগছে আর কি। এটা তো অনেকেই যুক্ত হয়েছেন, শরীফুল ইসলাম যুক্ত হয়েছেন, সমস্যা নেই। ইউটিউবে এই লাইভটা অনেকদিন থাকবে তো, এই জন্য ইউটিউবে দিয়ে রেখেছি। আপনার পেজে থাকলেও ভালো লাগে, আপনি যে কোনো ইচ্ছা যেখানে ইচ্ছা যুক্ত হতে পারেন, নো ওয়ারিস। তারপরে আর কি চমছারে চমটে আর কি আছে, প্লিজ কাম টু মি টুডে এটা লেখেন, ওইগুলো একটু সঠিকভাবে লিখতে হবে যারা লিখছেন। এটা এর তিন নাম্বার, প্লিজ পটাপ হয়ে যাবে, প্লিজ কাম টু মি টুডে, 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 প্লিজ কাম টু মি টুডে লেখেন। এটা একটু লিখে ফেলেন এক নিঃশ্বাসে 10 বার, তাড়াতাড়ি বলতে গেলে কি হয় আপনার, এই যে প্রথমে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, তারপরে দ্রুত বলতে হবে। প্লিজ কাম টু মি টুডে, 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 প্লিজ কাম টু মি টুডে। বিশ্বাস করেন আপনি যা যা পারেন, যা যা পারেন সেগুলো খুবই সহজ, মানে সেগুলোই যথেষ্ট ইংলিশ শেখার জন্য। বাট এই যে আমি থেরাপি পদ্ধতি দিচ্ছি, এগুলো আপনার জড়তা কাটাতে অনেক বেশি সহযোগিতা করবে। এরপরে আরেকটা লেখেন, এই যে হু ক্যান হেল্প দ্য পুওর, এই যে হু ক্যান হেল্প দ্য পুওর, 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 হু ক্যান হেল্প দ্য পুওর। পাগলের মতো বলতে হবে, মানুষ যাতে আপনাকে পাগল পর্যন্ত বলে। টু টুয়ার্ডস টোটালি টায়ার্ড টুডে, টয়ের উচ্চারণ টাট হয়ে যাবে, এই যে টাং টুইস্টার। Two tourists totally tired today. 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 Two tourists totally tired. আমি সাইফুলের মানিকগঞ্জ থেকে কোর্স করছি, না হলে কন্টিনিউ করতে পারি না। অনন্ত রহমান ও সাইফুরসের মানিকগঞ্জ থেকে কোর্স করেছিলেন, আমি তো বললাম সাইফুলের, আমি সাইফুল ভাই, সাইফুরস না, কোনো ব্লেম দিবেন না। নট আ সিঙ্গেল স্টুডেন্ট বলতে পারবে আমি গ্যারান্টি, যে আমার কাছে কোর্স করেছে, নিয়মিত ক্লাস করেছে, কিন্তু সে ইম্প্রুভ হয় নাই। আমি এই যে 330 জন মানুষের কাছে একদম ওপেন চ্যালেঞ্জ, আমার কাছে কোর্স করেছে, ইম্প্রুভ হয় নাই, ফুল টাকা পে করবো, যে কত হাজার টাকা তার রিক্সা ভাড়া গেছে সব সহ। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, বাট কন্ডিশন একটা, রেগুলার ক্লাস করতে হবে, সবগুলো ক্লাস করতে হবে। আচ্ছা আরেকটা দেখেন, এই যে টুটওয়ার্ডস সেটা হয়ে গেছে, এটা দেখেন খালুস কিক্স আ খালি খোনা কেক, 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 খালুস কিক্স আ। আরে আল্লাহ, পড়া লাগবে আপনাদের আর পড়তেছি আমি, এটা হইলো কিছু? হ্যাঁ চিল্লায় চিল্লায় পড়েন, একটু চিল্লায় চিল্লায় পড়েন, জোরে জোরে পড়েন, ফ্লুয়েন্সি দিয়ে। এই যে আরেকটা আছে, টাইম এন্ড টাইড ফর নন, টাইম এন্ড টাইড ফর নন, প্র্যাকটিস করেন টাইম এন্ড টাইড ফর নন, টাইম এন্ড টাইড। খালুস কিক্স খালি খনকে এই যে লিখেছেন অনেকে, যারা যারা আমি বিশ্বাস করি যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেছেন এবং আমার কাছে ক্লাস করেছেন, তারা অবশ্যই এত তাড়াতাড়ি তো পড়তে পারেন। এই যে মজাটাই এখানে, যত বেশি তাড়াতাড়ি পড়তে পারবেন তত আপনার ইম্প্রুভমেন্ট হবে, এটাই হচ্ছে বিষয়। এই যে আরেকটা লিখেছে আমাদের সালউদ্দিন ভাইয়া, ফাপা ফপি ফেটস, প্যাটস হবে না, ফেটস, PETS, ফেটস আর ফ্রিটি প্যারট, PETS হবে ফেটস, ফাপা ফপি ফেটস আর ফ্রিটি প্যারট, ফাপা ফপি ফেটস আর ফ্রিটি প্যারট, ফাপা ফপি ফেটস আর ফ্রিটি প্যারট, ফাপা ফপি ফেটস আর ফ্রিটি প্যারট। প্লিজ ট্রাই করেন, এটা লিখে দেন, প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। একজন বলেছে শীতগুলো কোথায় পাওয়া যাবে, আমাদের বই বের হচ্ছে, আমরা খুব শীঘ্রই আমাদের শীতগুলো আপনাদের কাছে দিয়ে দিব, রকমানি ডট কম এর মাধ্যমে আপনি অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন দ্য সিক্স, এইটা পৃথিবীর সবচেয়ে কঠিন টাং টুইস্টার, আপনি সার্চ দেন ইউটিউবে গুগলে,
by YouTube the hardest tongue twister in the world. The hardest tongue twister in the world. The sixth sick 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 ship sick. The sixth sick 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 ship sick. The sixth sick 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 ship sick. The sixth sick 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 ship sick. পাগল বলবে আপনাকে অবশ্যই, কোনো সমস্যা নাই। হ্যাঁ এটা তো কঠিনই, আমি তো কঠিন জিনিস দিচ্ছি ভাইয়া। আমি প্রথমে কিভাবে, এই যে প্রথমে আমি যেভাবে বলছি এভাবেই শুরু করবেন, এটাই আমরা প্রথম শুরু করেছি ভাইয়া। অনেক কঠিন লাগে আপনার কি মনে হয় সবকিছু সহজ? হ্যাঁ এটা মনে হইতেছে, সারা জীবন পইরাও আপনাদের ইম্প্রুভমেন্ট অনেকটা হয় নাই। আমি তো মনে আছে 15-20 বছর পড়েছি ছোটবেলা থেকে ইংরেজি, ছোটবেলা থেকে ইংরেজি পড়েছি, কই কোনো ইংলিশ তো কথা বলতে পারিনি। এই প্র্যাকটিস গুলো আপনার মুখের জড়তা কাটাবে, ফ্লুয়েন্সি বাজার মানে কি করবে। এই যারা জন লিখেছে বাংলা কিছু টাইম টুইস্টার আছে না, বাংলা কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাকা হয় না, এখানে কনিষ্ঠ কন্যা কাকুলি কর্মকার কাকাকে কহিল কাকা কাক কেন কাকা করে, কাকা কহিল কাকের কাজ কাকা করাই কাকের কাজ। ভুল লিখেছেন, উল্টা পাল্টা লিখেছেন, আবার এগুলো মুখস্থ আছে। Dada, I am going to crazy. Hey, you have to be crazy for learning English. Otherwise, it will be very, very tough for you to improve. Pagal hoite hobe English shekhar jonno, fluency development er jonno. Ami ektu secret kotha boli, seta onek bar bolechi. Bishwash koren apni jototuku shikhechen ekhon porjonto, it's totally enough for improving your English. But ei jinish gulo ektu emphasize kora. মানে হচ্ছে মুখের জড়তাটা কেটে গিয়ে আপনি যখন কথা বলতে পারবেন ইট উইল বি ভেরি ইজি। দেখেন আরেকটা, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। আরেকটা দেখেন, টোটালি টেরিফিক আর্টিক টাং ফ্রেস্টার। এগুলো আর কিন্তু আর এগুলো রিপিট হবে না, এগুলো ম্যাজিক, ম্যাজিক বারবার দেখানো যাবে না, ম্যাজিক একবারই দেখাইতে হয়। Totally terrific arctic tongue twister, 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 totally terrific arctic tongue twister. পাশাপাশি বাংলা মিনিংটা বলে, এগুলোর পাশা বাংলা দরকার নাই, বিলিভ মি এগুলো বাংলা দরকার নেই আপাতত। এই যে আরেকটা দেখেন, রোজি আপু লিখেছে ক্যান কোয়াইট লাইক কিট, কিট ডাজন্ট কেয়ার ফর ক্যান, ক্যান কোয়াইট লাইক কিট, কিট ডাজন্ট কেয়ার ফর ক্যান, ক্যান কোয়াইট লাইক কিট, কিট ডাজন্ট কেয়ার ফর ক্যান, ক্যান কোয়াইট লাইক কিট, কিট ডাজন্ট কেয়ার ফর ক্যান। বুঝি না সবকিছু হারাই যায় কেন, আমি অপরিচিতের সাথে বাংলা কথা বলতে ভয় পাই, মুখের জড়তা। এই যে মুখের জড়তা কাটানোর ম্যাজিক দিচ্ছে, এগুলোই ম্যাজিক। 12, 13, 14, 15, 16, 17 এগুলো সব শেষ হয়ে গেল। আচ্ছা আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা এই টাং টুইস্টার যা যার ভাল লাগে করে নেবেন সময় মতো, মাথা খারাপ নষ্ট করে না। পবিত্র রমজান মাস উপলক্ষে নাকি মানে রাষ্ট্রপতি 5,000 টাকা করে দিতে আসে, পাগল নাকি এগুলো ছাগল গুলো। বিকাশের পিনটা নিয়ে তারপরে হচ্ছে আপনার বিকাশ টাকা খেয়ে দিবে, এগুলো একটু ধরাই দিতে পারেন। মানে আমার গ্রুপে শত শত হাজার হাজার কমেন্টে গিয়ে এগুলো করে। ফাপা পপি ফেরস প্রেটি প্যারট। ওকে আরেকটা জিনিস, আ কাপ অফ প্রফা কফি না কাফা কফি কাপ, আ কাপ অফ প্রফা কফি না কাফা কফি কাপ, আ কাপ অফ প্রফা কফি না কাফা কফি কাপ, আ কাপ অফ প্রফা কফি না কাফা কফি কাপ, আ কাপ অফ প্রফা কফি না কাপ। স্যার আমি যখন বলছি তখন এক পিচ্ছি বলে কি বলে উঠলাম পাল্টা, পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল তো হইতে হবে, আগের ক্লাস কোথায় পাবো? ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে পাবেন। ওকে সত্যি করে যদি বলি, আমি এখন পর্যন্ত যা আপনাদেরকে বলেছি এইটুকুই হচ্ছে ম্যাজিক, ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের এবং জড়তা কাটানোর। আমি আবার একটু রিপিট করছি, আলফাবেট এক নিঃশ্বাসে একবার, 7 days এক নিঃশ্বাসে দুবার, 12 months এক নিঃশ্বাসে দুবার, নাম্বারস 1 থেকে 30 পর্যন্ত এক নিঃশ্বাসে একবার,
যত দ্রুত পড়বেন অত বেশি ফ্লুয়েন্সি আসবে ইনশাল্লাহ ক্লিয়ার তারপরে পিএর দিয়ে 50টা ওয়ার্ড লিখবেন এক নিঃশ্বাসে 25-30টা ওয়ার্ড এক নিঃশ্বাসে যতগুলো পারেন বলবেন 25-30টা কমপক্ষে টি দিয়ে 50টা ওয়ার্ড লিখবেন সি কে কিউ দিয়ে 50টা করে ওয়ার্ড লিখবেন সেগুলো বারবার উচ্চারণ করবেন তাহলে উচ্চারণটাও সুন্দর হবে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে তারপর হচ্ছে কমপক্ষে 10টা টাইম টুইস্টার এবং 10টা প্রোনাউন্সিয়েশন ড্রিল যতক্ষণ পর্যন্ত না এক নিঃশ্বাসে আপনি 10 বার করে বলতে পারেন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন এগুলো সব আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ সো আমি আবার বলছি এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি ইমপ্রুভ করবে আর ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের কিছু যাদের মুখে জড়তা আছে কার কার আছে যে আমি আসলে পারি কিন্তু কথা বলতে পারি না তাদের জন্য এগুলো একদম বেশি ইম্পর্টেন্ট আর মুখের কিছু জড়তা আছে মুখের জড়তা কাটানোর জন্য ভোকাল এক্সারসাইজ আছে ভোকাল এক্সারসাইজগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ কথাবার্তা কার কোনো সমস্যা যদি না থাকে তাহলে আর একটা নতুন টপিক ই করবো যাদের যাদের এই ক্লাসগুলো দরকার এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সোশ্যাল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো সব আছে ওকে আমার জড়তা আছে এই জড়তা কাটানোর ম্যাজিক এটা এইটাই আপনি যদি বলেন যে ইংলিশ থেরাপির সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস কি এইটা এই যে এই যা বললাম এটা আরও একটা আছে ভোকাল এক্সারসাইজ আসলে কথা বলতে পারবে কথা আমি ধরবো আজকের মতো আমরা রুলস পড়ানো শেষ করে ফেলবো ইনশাল্লাহ তারপর কালকে থেকে আমরা সেন্টেন্স মেকিং সালাদুল মে কি লিখেছে একটু দেখি প্লিজ ও আই এম লুকিং সো স্মার্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ রাইট দিস সেন্টেন্স অলরেডি লেখা হয়ে গেছে অনেকবার কে কে কমপক্ষে 10 বার করে বলতে পারেন কে কে আমার কালকের প্র্যাকটিস গুলো করেছেন এবং কারা কারা শুধু লাইভ ক্লাস দেখেন না বাসায় প্র্যাকটিসও করেন আচ্ছা একজন একজন বলেছে জিহ্বা ব্যথা হয়ে গেছে আচ্ছা যদি জিহ্বা ব্যথা হয়ে যায় পিডিএফ দেখে জিহ্বার ব্যায়াম করতে গেছি জিহ্বা ব্যথা হয়ে গেছে আচ্ছা জিহ্বা যদি ব্যথা হয়ে যায় তাহলে আপনার কাজ করছে আর কি তার মানে আপনার কাজ হচ্ছে আর কি আচ্ছা যাদের যাদের দরকার আমাদের প্র্যাকটিস গুলো করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর প্র্যাকটিসিং আজকে আমরা আরেকটা রুলস শিখবো আর কি তারপরে রুলস এর চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমরা দাদি আছে কার কার একটু লেখেন তো দাদি কার কার দাদি বেঁচে আছে দাদি বেঁচে আছে এ সৌভাগ্য আমার হয়নি আমি জন্মের আগেই আমার দাদি মারা গেছে আর কি ইনশাআল্লাহ ইমানুয়েলের রোজন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক সো দাদির সিভি তৈরি করতে হবে আজকে খুবই একটা ইজি জিনিস একটা রুলস আমার স্যার আমাকে শিখিয়েছে দাদির সিভি অর্থাৎ আমরা সবাই জানি টি টি এইচ ই ডি তাই না এইটার উচ্চারণ ডি হবে নাকি দা হবে বলেন তো টি এইচ ই ডি এটা কি হবে ডি হবে নাকি দা হবে বলেন অনেকেই জানেন এটা হচ্ছে যখন এরপরে কনসোনেন্ট থাকবে তখন এটা দা হবে আর এই দা এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে ডি হবে তাহলে এখন যদি আমরা বলি দা পিই এন কি হবে কি হবে বলেন তো একটু দা হ্যাঁ এটা কিন্তু দি হবে না টি এইচ ই ডি এর পরে এখানে কনসোনেন্ট সাউন্ড আসছে এজন্য দা হয়েছে দা ফেন আবার যদি এখানে ই জি জি হয় এগ হয় তাহলে এখানে দি এগ হবে ক্লিয়ার এটা যে উচ্চারণ দা এগ ইয়েস অনেকেই জানেন এগুলো অনেকের কাছে সো শি ডাই ইটস বিন 8 ইয়ার্স ক্রাইস সো দাদির সিভি বুঝতে পেরেছেন অর্থাৎ যদি টিএইচই এর পরে আবার একটু লিখে দিই টিএইচই এর পরে যদি ভাওয়েল সাউন্ড মানে কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এটা দা উচ্চারণ হবে আর টিএইচই এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে হচ্ছে দি উচ্চারণ হবে এক্সাম্পল হিয়ার ইজ এক্সাম্পল দি এগ লেখেন তো কয়েকটা টিএইচই এর পরে কি আছে ভাওয়েল থাকলে ভাওয়েল থাকলে দি আর কনসোনেন্ট থাকলে দা ইন দি ইভিনিং ইন দ্য মর্নিং ইন দা মর্নিং বাট ইন দি ইভিনিং হবে রাইট ইন দ্য ইভিনিং কয়েকটা ওয়ার্ড লিখেন প্র্যাকটিস করেন কয়েকটা ওয়ার্ড এই হচ্ছে দাদির সিভি শর্টকাটে ইউ ক্যান প্র্যাকটিস যেমন হচ্ছে
the pen, the top, we can touch the top, the sun, the country, welcome to the country, the table, on the table, the chair is on the table, the laptop is on the chair, right? যখন আমরা বলবো দি এগ না ভুল লিখেছেন ভাইয়া, একজন ভুল লিখেছে, ভুল শেখা যাবে না, শেখানো যাবে না কাউকে, যতটুকু জানি অতটুকু শিখতে হবে। এই যে আপনি এটা উল্টা পাল্টা হয়ে গেছে, কই গেলেন? এত বেশি কমেন্ট হচ্ছে আজকে, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং সো মেনি কমেন্টস। দি অফেন, রাইট, দি অর্নামেন্ট, অর্নামেন্ট আছে না, অর্নামেন্ট অর্থ কি বলেন তো, অর্নামেন্ট, দি আফটারনুন, দি আমব্রেলা। এরপরে আবার একটা কাহিনী আছে, অনেস্ট ম্যান, যেমন এইচ ও এন ই এস, অনেস্ট, এখানে বলতে হবে কি হবে, টি এইচ ই, এটা কি দা হবে, দা হবে নাকি দি হবে, কে বলতে পারবেন? এই যে এটা হলো দি হলে লিখবেন টু, আর দা হলে অন, এটার উচ্চারণ কি হবে, দা হবে নাকি দি হবে? দি হলে, দা হলে অন লিখবেন আর দি হলে টু লিখবেন, কোনটা হওয়ার কথা বলেন? বিফোর কনসোনেন্ট দা এন্ড বিফোর ভাওয়েল দি হবে, রাইট? এখানে কিন্তু কনসোনেন্ট আছে, আচ্ছা ফাইন, অনেকে জানেন দি হবে, কারণ কি, কারণ হচ্ছে এই এইচ উচ্চারণ হবে না, সুতরাং এইচ যদি উচ্চারণ না হয় তাহলে সাধারণত এখানে উচ্চারণটা হচ্ছে ও, ও তাহলে কি হবে, অনেস্ট, অনেস্ট কি হবে, অনেস্ট, দি অনেস্ট পার্সন, হি ইজ দি অনেস্ট পার্সন, ইন দি ইভিনিং, ইন দি আফটারনুন, ওকে, সো ইটস অ্যাবাউট, থ্যাংক ইউ, দিস ইজ দ্য, অন হবে, টু হবে না অবশ্যই, অফকোর্স টু হবে না, দা হবে, সরি দি হবে, নট দা, কারণ এই যে ভুলে অনেকেই টু লিখে ফেলেছেন, আমি আবার বলছি, আমি আবার বলছি এটা দি হবে, টি এইচ ই, এটা হবে টি এইচ ও এম ই এস, দি অনেস্ট, তাহলে এটা দি হবে, কেন দি হবে, এখানে কিন্তু এইচটা উচ্চারণ হয় নাই, তার মানে হচ্ছে এখানে ভাওয়েল সাউন্ড আছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের পরে যদি হয়, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের আগে যদি হয় তাহলে হচ্ছে আপনার দি হবে, এই হচ্ছে ওভারঅল কথাবার্তা আর কি। অনেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, দি এম বি বি এস, রাইট, দি এম বি বি, অর্থাৎ সাউন্ডটা যদি ভাওয়েল হয়, সাউন্ড, সাউন্ড যদি ভাওয়েল, ভাওয়েলের মতো হয় তাহলে আমরা এটাকে দিব, এই হচ্ছে ওভারঅল কথাবার্তা, এবং দিস লাস্ট টাইম অ্যান্ড ইটস সাউন্ড হিসেবে অনেস্ট হবে, হ্যাঁ অনেস্ট, আগের ক্লাসের সাথে এই ক্লাস করতে দিতে। আচ্ছা আমরা একটু আনুষ্ঠানিক ধন্যবাদ জানাই, অর্থাৎ হচ্ছে আমাদের স্টানোর্ড সোশ্যাল এবং স্টানোর্ড ফ্যামিলি, যারা আরিফ ভাই আছেন, আমাদের স্যার আছেন, আগের চাইতে যেহেতু আমাদের ভিডিওগুলো একটু ঝকঝক করতেছে, এটার পিছনে কারিগর আছে, অর্থাৎ আগে আমাদের প্রতি মাসে $25 পে করতে হতো, কত ডলার, $25 আপনাদেরকে শেখানোর জন্য, ফ্রি শেখানোর জন্য $25 পে করতে হতো, $25 শিখাইতেছে কিন্তু ফ্রি, কিন্তু টাকা দিয়ে আমরা উল্টা পাইলে $25, আজকে থেকে যেহেতু ঝকঝক করতেছে এবং আমরা অনেক জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন পেজে, গ্রুপে, এখন পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6 ছয়টা জায়গা থেকে আমরা লাইভ করছি, সেজন্য আমাদেরকে পে করতে হচ্ছে $50 এবং সেই ক্রেডিটটা যাচ্ছে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সোশ্যাল ফ্যামিলি, আমাদেরকে এটা আপগ্রেড করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রিফ সেন্ড হয়ে গেছে কি ভাইয়া? হ্যাঁ সেন্ড হয়ে গেছে, পাপা পপি পেটস আর ফ্রেডি প্যারার, ওকে, তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা, লাস্ট ফিউ মিনিটস ফর মি, অ্যান্ড আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চন অ্যাবাউট এনিথিং, আই উইল আনসার ইন ইংলিশ, সো আপনি প্রশ্ন করেন আমি অ্যান্সার দিব, তাতে করে আপনার প্রশ্ন করার এক্সপিরিয়েন্স বাড়বে, আর যারা যারা শুনবেন তাদের একটু একটু হলেও ইম্প্রুভমেন্ট হবে, লিসেনিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা যারা পাঁচটা ইম্প্রুভমেন্টের জন্য পাঁচটা টিপস ফলো করছেন তারা আরেকটু বেশি লিসেনিং করতে পারবেন, আমার মনে হয় যে ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চন অ্যান্ড আই উইল বি এবল টু আনসার ইউর কোয়েশ্চন, বা এই ক্লাসটার করবেন, এই ক্লাসটার কারেন্ট টাইম, কারেন্ট টাইম হচ্ছে 10 PM টু 11 PM, 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা PM তো দেখাই যাচ্ছে না, তাহলে
ওই তো রাত 10টা থেকে 11টা পর্যন্ত সো ডু ইউ নো ইয়াসির স্যার ইয়েস আই নো হিম ভেরি ওয়েল হাউ আর ইউ আই এম অলওয়েজ ওকে থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং ডু ইউ টেল মি মাই নেম ডু ইউ টেল মি মাই নেম ইয়েস সামিয়া ইসলাম প্রকৃতি ইজ ইয়োর নেম আই নো And sir, it's very good initiative for us. Thank you so much. And honestly speaking, this is the last course for spoken English for free. It is a free course, shesh course. You will not get any free course later. How to improve vocabulary, you have to read several times. You can read storybooks for improving your vocabulary. So storybook pull like I'm gonna improve our vocabulary. So when you will be able, when you will face any problem, just find out the vocabulary. That will be very easier. And try to think about a vocabulary with a picture. who is provide $50 every month? No one is providing. And English Therapy is providing $25. And also Standard Social is providing $25. That is why. আমাদেরকে যারা স্পন্সর করেছে আমাদেরকে যারা যে ইংলিশ থেরাপির এই যে ইউটিউব চ্যানেল যারা স্পন্সর করেছে আমার ভিডিওগুলো যারা সবার কাছে পৌঁছে দিচ্ছে এবং এই যে এক ডজন ই দিয়েছে স্ট্যান্ডার্ড সোশ্যাল স্পন্সর ওকে সো হাউ আর ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি মেম্বার্স আলহামদুলিল্লাহ আই এম ওকে হু হাউ আর ইউ স্যার আই এম অলওয়েজ ওকে থ্যাংক ইউ সো মাচ ফর পে দিস সোলার ডলার রাইট আ প্রোনাউন্সিয়েশন ফলো টি ফলো ভাওয়াল Consonant, no, pronunciation T, always pronunciation T. Why the live starts so late in the page? It was 5 minutes. I'm sorry for late. Maybe I've started just one time and I try my best to start live just one time. And sometime I make late. And as you know, it's tough to start as in same time every single day. I love your classes. Thank you so much. Thank you so much for loving my classes. And these words are improving my inspiration. These words are improving myself every single day. How about you? Everything is cool. First roll it. When will your book published? Okay. My book will be published very soon. Very soon, inshallah. You look excited. Yes, of course. I'm so excited today. I'm really honored that you all are giving me company, and I'm really honored here right now. So, sir, my show name is Kaji Sumaya. Kaji Sumaya. Thank you so much. What is your favorite hobbies? What are your favorite hobbies? Learning something new and sharing with others and meeting with some new people are my favorite hobbies. PDF, Asana PDF night, ekdom stock out. We do not have any PDF. It's para. PDF is para. 99 টাকার জন্য 99 টাকা 99 বার ফোন দিয়ে 99 টাকার PDF না পেলে আমার মান সম্মান ইজ্জত চলে যাবে. I'm sorry, I don't have any PDF. And এটার মধ্যে ভুল থাকতে পারে আমরা I will give you the exact book. একদম হার্ড কপি হার্ড কপি দিব কারেকশনে পড়ে Good night. Thank you so much, sir. Your class is just mind-blowing. Thank you so much. Thank you so much. Sir, Gumash, this oh my God, Gumash, chuti apnader shobar chuti. If you have any question regarding, hello, Shimu Apu jukto hoyeche amar sathe. How much? $25, my current country taka. Count 25 into 85. 25 into 85 in every single month. Not only in this month. 2000 good night PDF is better yes of course W's question is improving for me yes of course sir amra jara registration korechi tara ha jara registration kore felechen shomoyer moddhe ektu knock diyen please page e apnar email address ta diyen ebong hocche ekta form deya hobe puron kore fele hoye jabe inshallah ar update version ta peye jaben inshallah sir every day I discussed about my life About your live class to my friend. Thank you so much. Thank you. How much you practice in regular tongue twister? Oh, I practice every single day. Like, okay, no worries. Class is done. Your live class is incredible. Thank you so much. Thank you so much, sir.
শব্দের শেষে আর রুল অনুসারে তো সে শব্দের শেষে আর থাকলে তা উচ্চারিত হয় না, তাহলে কি সার বানানে আর উচ্চারিত হবে না? সা না, অবশ্যই হবে না ব্রিটিশ উচ্চারণে। ভাইয়া আমি তো রেজিস্ট্রেশন করি, হ্যাঁ পেজে নক দিতে হবে, ইংলিশ থেরাপি পেজে একটু নক দেন, ইউ উইল গেট পিডিএফ, নো ওয়ারিস, যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আর বাকিরা একদম হার্ড কপি পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ অ্যান্ড প্লিজ কিপ প্র্যাকটিসিং। ইফ ইউ আর নট, প্লিজ টেল মি ওয়্যার আর ইউ ফ্রম। ও আই এম ফ্রম পটুয়াখালী, বাট কারেন্টলি আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। দের ইজ নো মাইন্ড, নো ওয়ারিস, উই আর প্রোভাইড অফ ইউর ক্লাস স্যার। ও উই আর প্রাইড, I'm proud of your class. Thank you so much. I'm getting so many calls. And please share the live with your friends, and not only share, inform your friends je 101 theke 200 200 porjonto ekta free course hobe. Ei course ta jara jara korben tader modhe improve hobe, karon hocche jara bigoto diner class koreche tader modhe alhamdulillah onek 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 beshi improve hoyechen. I have got PDF. Oh, thanks so much. I find the speaking partner. Past, present, and pronunciation. Past, present. Good night. Have a sound sleep. Good night. Yes, in British accent here right now. And I'm honestly speaking, I practice every day English speaking and listening also. And you should practice also. I find your live class today, and I wish next time I will join every day. Love you. Thank you so much. Profile Malik Location. Location here. Shit. Don't miss any class. Don't miss any class. We will learn something new. So, Ria Roy. Jara jara, I will take your hard copy. Yes, of course. Agent. Hard copy boy ber hoye jabe inshallah. Very soon. Very soon. May Allah bless you. Thank you so much. I'm proud of you, class. Thank you. Don't miss any class. Because this is the last time for free. এই কোর্সটা আপনারা মিস করবেন না, কাউকে মিস করার কোনো সুযোগ দেবেন না। আজীবন ক্লাস হবে না, মাত্র 365টা ক্লাস হবে, যার মধ্যে অলরেডি 100টা হয়ে গেছে। গুড নাইট, হ্যাভ আ নাইস স্ট্রিম, সাম স্লিপ। এই সবার কমেন্ট পড়ি তো ভাই, ভাইয়া শুধু পেজের কমেন্টই পড়েন না, না না না, যেটা আসে যে গুড নাইট, সুমাইয়া সুমু বলেছে পিডিএফ কি জানি না, স্যার রিভিউ রিভিউ লরেন টুডে, মানে স্যার রিভিউ লরেন টুডে মানে স্যার আমি ক্লাস 7 এ পড়ি আপনার ক্লাস, মাই গড তুমি 7 এ পড়ো, তুমি ক্লাস করে কি করবে? ইয়েস 5, ওকে ডোন্ট মিস এনি ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইয়েস 5, ইওর ক্লাস মাস্ট এসেনশিয়াল এন্ড হেল্প মি মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রোজা রেখে একটু দোয়া করেন যেন আর একটু ভালো শিখতে পারি, আর একটু ভালো শেখাইতে পারি। কালকে সেম টাইম শুরু হবে, এক্স্যাক্টলি সেম টাইম শুরু হবে ইনশাল্লাহ। ডোন্ট মিস অ্যান্ড ব্রিং ওয়ান ফ্রেন্ড, ওয়ান ফ্রেন্ড, একটা বন্ধুকে আপনারা সবাই যে হচ্ছে একজনকে নিয়ে আসেন, যে ভাই একটা ক্লাস হইতেছে ইংলিশটা শিখে ফেলো। বিশ্বাস করুন, যারা বয়সে অনেক বড় অনেকেই ফোন দেয়, অনেক এক্সপেন্সিভ টাকা দিতে রাজি হয়, স্যার টাকা কত লাগবে আপনার, দিব আমি শিখাই দেন। বিলিভ মি, টাকা কোনো ব্যাপার না যখন মানুষের গলায় কাঁটা আটকে যায়। লাইফে অনেক প্রবলেমে পড়বেন ইংলিশ না শিখতে পারলে, ভালো জব হবে না, জব হইলেও প্রমোশন হবে না, অপরচুনিটি আছে দেশে বাইরে যেতে পারবেন না, ফরেনার আসছে কথা বলতে পারবেন না, পিছনে চলে যাবেন, ভালো একটা ট্রেনিং করতে পারবেন না, ইন্টারন্যাশনাল লেভেলের সব ট্রেনিংগুলো ইংলিশে হয়, কোনো ভালো বই বাংলায় খুব বেশি একটা নেই, সব ইংলিশে। বাংলায় বইগুলো আপনি সাধারণত কপি করা পাবেন বা হচ্ছে, সো ভালো বই পড়তে হলে হায়ার এডুকেশনের জন্য ইংলিশের কোনো বিকল্প নেই। ডোন্ট, আচ্ছা স্যার আমার কমেন্ট পড়েন না, সবার কমেন্ট পড়ার চেষ্টা করি ভাইয়া। ডোন্ট ওয়েস্ট দিস টাইম, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ টু লার্ন ইংলিশ, দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ টু লার্ন ইংলিশ, অ্যান্ড একদম এক্স্যাক্টলি ফ্রি, 100% ফ্রি, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম। ডোন্ট মিস this opportunity. Kiki person আচ্ছা কিকি পড়াইছি সেটা রিভিউ করব, অনেকবার রিভিউ করা হয়েছে, আজকে তেমন কিছু পড়াই নেই, আজকে আর এর ব্যাপারটা শিখেছি, আর দাদির সিবি শিখেছি, এবং কিছু প্রোনাউন্সিয়েশন ড্রিল অ্যান্ড পি সাউন্ড ভসান, আজকে অনেকগুলো টপিক শিখেছি, যেই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে
So thank you, Ibrahim Bhaiya, Jamnath Bhaiya. Yes, of course, you can ask me any kind of question. Did you fast? Of course, I fast every day. Already got diff, but thank you. Thank you so much. Thank you. Thanks, Bhaiya. Ekta kotha ami kalke bolechilam, ajkeo bolchi, shudhumatro prescription nile hobe na, oshudho khete hobe. So prescription nile hobe na, oshudh khete hobe. Nasdaily follow kori listening English jono. Yes, of course. Thank you so much. Nasdaily na ekta group ache, mane hocche YouTube channel. Apni eta follow korte paren listening skill development jono. Acha. It's very easy if the it's very easy to speak English fluently and smartly, and I'm trying to be more fluent, better than before. Apnader jonno pari na shobai khali slow speak. Why should I slow speak? Why should I speak very slowly? I should speak very fast for improving my fluency. I don't care about mistake, and believe me, I don't have any intention about the correcting my grammar, because I know English is very easy language and there is no grammatical rule, and just I can speak fluently. And if you understand my speech, that is the great thing for you. Do I make you understand? Jodi apni amar kotha gulo bujhen tali hoye gelo. No easy. English is very easy. Don't get worried about it. Foreign cutter, yeah, of course, for being foreign cutter, for being anything in future, for touching your dream, you have to learn English. I also try to speak fluently myself. Thank you so much. Do not worry about grammar, do not worry about mistakes, do not worry about vocabulary, do not worry about, even don't think about the pronunciation, just try to make it fluent, try to be fluent in English. It will be very good for you, and I think everyone will be very good speaker within a very short time if you follow my 5 tips. Watch all the video from our YouTube channel, join our live class every day, read posts from our group, or read any books, and listen every day at least 30 minutes, practice 30 minutes every single day. Oh my god, time is over. Thank you so much. Yes, 5. Allah Hafiz. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good night. Kalke abar dekha hocche. See you tomorrow at 10 p.m. Inshallah. See you tomorrow. Inshallah. Can I talk to you on the conversation with English? Of course, no worries. Thank you so much. Yes, 5.